মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অ্যান্ড সকালবেলা উঠে পড়েছিলাম অনেক আগেই, বাট আজকে ওয়েদারটা একদমই ভালো না, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। একটা রোদ তো উঠছেই না ছাড়ো, বাট কি একটা অদ্ভুত মনোটোনাস টাইপের একটা ওয়েদার হয়ে আছে। যাই হোক, বাট আমাদের কিন্তু আজকের প্ল্যানিংগুলো একদমই মনোটোনাস টাইপের নয়। সকালবেলা উঠে দেখো কি করতে শুরু করে দিয়েছি, কাজু কাটতে শুরু করে দিয়েছি, কারণ কি মা আজকে সকালে বানাবে কাস্টার্ড, তো মা ওদিকে কাজ করতে স্টার্ট করে দিয়েছে অলরেডি। মায়ের মোস্ট প্রবলি ডাল করাও হয়ে গেছে, ভাত করাও হয়ে গেছে, এই যে মা সেদ্ধ হয়ে গেছে, একটা ডাল সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ভাতও সেদ্ধ হচ্ছে, দুধ জাল হচ্ছে। আজকে ওদের একটু কাস্টার্ড করে দেবো। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা আমি হয়ে স্টার্ট করছি। একটাই হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। মায়ের এখানে কাস্টার্ড বানানো চলছে, মা স্টার করছে কাস্টার্ডটাকে কন্টিনিউয়াসলি, এতটা কাস্টার্ড করেছে, এতটা কাস্টার্ড করেছে কেন মা? সবাইকে খাওয়াবে ফ্ল্যাটের, বুঝছে না দেখো কতখানি বাদাম কেটেছিল দেখো, তারপর আমি এই কথা বাঁচিয়েছি, এটার মধ্যে দিয়েছে প্রত্যেকটা হাতে একটা বাদাম উঠছে, চামচে তুলবি আর মুখের মধ্যে পড়বে, তবে না কাজটা। আমি তো ড্রাই ফ্রুট দিয়ে করেছি না, এমনি তো ফ্রুট দিইনি, রাত্রিবেলা খেতে পারবি, এমনি ফ্রুট দিলে না রাত্রে খাওয়া যায় না, ম্যাঙ্গো ছাড়া শুধু সেই। আর আমাদের ওয়েদার দেখছো কি অবস্থা, লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, একদম জঘন্য ওয়েদার আজকে। মা তো বলছে বৃষ্টি হতে পারে, তাই না মা? বলেছে বৃষ্টি তো হবে, ভগবান। আজকে আমরা গড়িয়াহাট যাবো, যাতে যাওয়ার সময় যাতে বৃষ্টি না হয় কোনো সময়। হ্যাঁ, মানে বাড়ি ফিরে যাই, তারপরে যাতে রাত্রিবেলা বৃষ্টি হোক। তো সেদিনকে সকাল স্টপ থেকে যে টাকাটা কেটেছিল সেটা এখনো অবধি ফেরত আসেনি, তো আমি ব্যাংক থেকেই পশ ফর্মটা নিয়ে এসেছি, ওটাকে ফিল আপ করলাম। ফিল আপ করে ওরা বলেছিলো যে আপনি 48 hours ওয়েট করবেন, 48 hours পরে যদি না আসে তাহলে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, দেন 1 week মিনিমাম অ্যান্ড 45 days ম্যাক্সিমাম টাইম লাগবে টাকাটা ফেরত আসতে। মানে সিরিয়াসলি একটা হ্যারাসমেন্ট। আর কীরকম বলে দিলো যে না আপনাদের কাছে অলরেডি চলে যাবে, আমি জানি না যেটা হবে কি না, যাই হোক। তো আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি আর আগামীকাল গিয়ে আমি এটা জমা করে দিয়ে আসবো। তো এখানে মায়ের কাস্টার্ড রেডি হয়ে গেছে, এই যে এটা প্যাক করেছে মনে হচ্ছে ঠাকুরের জন্য, আর এটা হচ্ছে আমাদের ফাটাফাটি, এটা ঠান্ডা হবে, বিকেলবেলা খাবো আমরা। তো এই যে বোন উঠে পড়েছে ঘুম থেকে, অ্যান্ড উঠেই বোনের আজকে ওয়ার্ক ফ্রম হোম, অফিস অফিসে সেট আপ করে নিয়েছে। এই যে কোথায় গেলি, ওরে এদিকে তাকারে, গুড মর্নিং তো বলে দে। গুড মর্নিং। তো বোনের অফিসে সেট আপ করে নিয়েছে, তো চলো এখন এখানে অফিস করতে বসবে। অ্যান্ড আমরা এখন করবো ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে আমরা পরোটা। তো বাজে এখন 11:30, মায়ের সব রান্না শেষ, তাই তো সব রান্না শেষ। তো আজকে মা একটা হেভি রান্না করেছে, আমাদের ফেভারিট, কি বলতো, চিংড়ি মাছের মালাইকারি। ছোট চিংড়ি গো, বড় চিংড়ি না, চিংড়ি মাছের মালাই। আরে বড় চিংড়ি পাইনি তাই জন্য, তাও মলি দিদি এনে দিয়েছে, আমাদের এখানে তো বসছিলই না, মার খুব ইচ্ছে ছিল চিংড়ি মাছের মালাইকারি করবে, মলি দিদিকে বলেছে, মলি দিদি অতটা যা হয় মানে আমরা আনলে একটা অন্যরকম হবে, মলি দিদি মানে পাইনি ওখানে, তো মলি দিদি যে সাইজটা এনেছে ওটাও চিংড়ি মাছের মালাইকারির সাইজ নয়। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন এখানে আমার রাউন্ড টু চা বসেছে, যে মা নাকি পেট ভরা, মা নাকি খাবে না, বোন তো ওই ঘরে অফিস করছে, বোন এখনো ব্রেকফাস্টই করেনি, তো এখন আমি চা খাবো, এখন আমি চাটা বানাচ্ছি। প্রাপ্তি যোগ, ধনপ্রাপ্তি যোগ, 10 টাকা প্রাপ্তি যোগ পেয়েছে আজকে। আজকে তোর ভাগ্যে লেখা ছিল তোর আজকে ধর প্রাপ্তি যোগ হবে, তোর ভাগ 10 টাকা পেয়েছিস, এই তো পেলি 10 টাকা, আবার কি 10 টাকাটা কি ধনপ্রাপ্তি নয়? 10 টাকায় 10 টাকার ম্যাগি পাওয়া যায় যেটা তুই খাচ্ছিস এখন, ম্যাগি এখন 14 টাকা হয়ে গেছে। যাই হোক, আর 4 টাকা তুই জোর করে জুড়ে দিবি, এখন কাজ করছে। আর এই যে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে ম্যাগি, এটাই হচ্ছে এখন খাটেই হচ্ছে ওর সবকিছু, অসহ্য লাগে আমার দেখতে। আমার 1 কাপ চা রেডি, মা গেছে নিচে আলপনা জেম্মার সাথে কথা বলতে, আওয়াজ শুনতে পাচ্ছি, আর আজকে না বেশ হাওয়া দিচ্ছে, বাট মেঘলা মেঘলা ভাবটা হালকা কেটেছে, পুরোপুরিভাবে কাটেনি, যাই হোক। আর আমাদের আজকে আমাদের সাইডটা মোস্ট প্রবলি মেনটেন্সের কাজ স্টার্ট হয়েছে, আওয়াজ পাচ্ছি আমি। দিদি
এই দেখো অবস্থা, মাকে দুটো প্যান্ট কিনে দিয়েছি, বোন দিচ্ছেই না কিছুতে, বোন ওটা ছেপে নিয়েছে। এতক্ষণ ধরে গোয়াইবিবোর ওয়েবসাইটে কন্টিনিউয়াসলি আমার টিকিটটা ক্যান্সেল করার চেষ্টা করলাম, ইভেন ভিস্তারাতে কল করেও ক্যান্সেল করার চেষ্টা করলাম। ওরা বলছে যে যেহেতু আপনি গোয়াইবিবো থেকে বুক করেছেন টিকিট, তো আপনাকে ওখান থেকে ক্যান্সেল করতে হবে। কি জ্বালা, ওখান থেকে ক্যান্সেল করার চেষ্টা করছি, কিছুতেই ওদের কাস্টমার কেয়ারের নাম্বার লাগছে না, আর যেটাও বা লাগছে সেটাতে ক্যান্সেলেশনের কোনো অপশন আসছে না। মানে আমি যদি কোনো নতুন টিকিট বুক করতে চাই সেটার অপশন আসছে, মানে এত বিরক্ত লাগছে না আমাদের টিকিটটা ক্যান্সেল করতে হবে। কারণ কি, হর্স শোর যেহেতু পোস্টপন হয়ে গেছে, ও 30 তারিখে বা 29 তারিখে টিকিট কাটা হয়েছে, তো আমার টিকিটটাও 26 তারিখেরটা ক্যান্সেল করে ওটাকে পোস্টপন করতে হচ্ছে। হর্স শোকে আরও দুটো দেশে যেতে হবে, টোগো আর বেনিনে, তো দ্যাটস ওয়াই হর্স শোর টিকিটটা আর কি এক্সটেন্ড হয়ে গেছে ট্যুরটা, তো সেই কারণে আমাকেও করতে হচ্ছে। এবার আমাকে তো ক্যান্সেল করতে হবে, সেই অনুযায়ী তো আমার রিফান্ড আর এই ব্যাপারগুলো আসবে। মানে এত হ্যারাসমেন্ট হচ্ছে না গোয়াইবিবোর ওয়েবসাইটে, যা তো অবস্থা। আর হর্ষ প্রবলেমটা হচ্ছে, হর্ষ যেহেতু ওখানে আছে, ওখান থেকে ইন্টারন্যাশনাল কল হচ্ছে না, মানে বুক ক্যান্সেল করতে পারছে না ও, তো আমাকেই করতে হচ্ছে। আর আমি কিছুতেই ওদের কাস্টমার কেয়ারে কল করে অপশনটাই ওরা শোনাচ্ছে না যেখানে ক্যান্সেল করতে হয়, মানে যা তো অবস্থা। জাস্ট দেখি কী করা যায় এখন। তো আমার ফ্রেশ ফ্রেশ হওয়া হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, বোনের এখনও অফিসে ব্রেক হয়নি, তো বোন পরে খাবে, আমি আর মা এখন খেয়ে নেব। মা এখন খাবার বাড়ছে আর আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতেও হবে, বললাম যেটা গড়িয়াহাট যাবো, অনেক দিন পর গড়িয়াহাট যাবো, তো আমি খুব এক্সাইটেড। আর একটু ঘোরাঘুরিও করবো ছোটোখাটো, গড়িয়াহাট গেলেই ছোটোখাটো জিনিস কিনতে ইচ্ছা করে আর দেখতেও ইচ্ছা করে, খুব ভালো লাগে। আজকের ওয়েদারটাও পারফেক্ট, একদম গড়িয়াহাটে ঘোরার মতন, বেশ মেঘলা মেঘলা করে আছে। সকাল থেকে মন খারাপ লাগছিল মেঘলা বলে, বাট তারপরে ভেবে দেখলাম যে না, হেঁটে গড়িয়াহাট ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার, দেখো ফাটাফাটি ওয়েদার। তো খাওয়া দাওয়ার পর একদম রেডি হয়ে গেছি, কারণ কি অনেকটা টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে, দ্যাটস ওয়াই। তো এখন রেডি হয়ে আমি আর মা বেরোচ্ছি হচ্ছে গড়িয়াহাট। এই যে মা রেডি হয়ে গেছে, মা আজকে পুরো পিঙ্কিশ হয়েছে, না পুরোপুরি পিঙ্কি না, এই দেখো কিভাবে পড়েছে, শরীরটা ঠিক করে পড়ো। ও নিচে মারুন পড়েছে, পুরোপুরি পিঙ্ক না, যাই হোক। তো এই যে সেজে নিচে আমরা দুজন, আমি এরকম একটা ইয়েলো কালারের কুর্তি পরেছি, নিচে মায়ের লেগিংস পরেছি ব্লু কালারে, তো সেজে গুজে এখন আমরা যাচ্ছি যে গড়িয়াহাট। বোন গেলে ভালো হতো, বাট বোনের অফিস আছে, বোন যেতে পারবে না, কি করা যাবে, যাই হোক। তো হ্যাঁ, আমি মা সোয়েটার পরেছি, আমি শল নিয়ে নেবো, চলো এখন বেরোনো যাক। কি করে মেঘলা মেঘলা করেছে, ছাতে নিতে হবে নাকি মা, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমার সোয়েটার লাগবে না, শালেই হয়ে যাবে, শালেই হয়ে যাবে, না না শালি হয়ে যাবে। চলো টাটা, আমরা বেরোই, বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ও আমি আর মা বেরিয়ে গেছি, মা আমার সামনে সামনে যাচ্ছে, এই যে কোথায় গেল, এই যে। আর আজকে না সত্যি মনে হচ্ছে বৃষ্টি আসবে, এত মেঘলা করে আছে পুরো, দেখো ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু পুরো মেঘলা করে আছে, আবার বৃষ্টি যাতে না হয়, কারণ আমি খুব মানে যাচ্ছি যেটা মেন রিজনের জন্য আর কি, সেটা হচ্ছে ব্লাউজগুলো আনার জন্য, ওটা খুব দরকার। আর জানো তো ফোন করেছিলাম, তো বলছে যে এখনও আনা হয়নি ওদের, মানে স্টোরে নাকি এখনও আনেনি। তারপরে যেহেতু আমি বললাম যে আমি চলে যাব, উনি আবার হয়তো আবার কনফার্ম করলেন, ফোন করেছে না একটু মানে সন্ধ্যার দিকে আসো তাহলে পেয়ে যাবে। তো আমি ফিঙ্গার ক্রস করেছি যাতে ব্লাউজগুলো পেয়ে যাই, কারণ ইচ্ছা আছে ওগুলো আমি নিয়ে যাব, আর হয়তো আমি অ্যানিভার্সারির দিনে পরবো, তো সেই জন্য, তার মাঝে তো আমার আর আসা হবে না, তো তাই জন্য আমি নিয়ে যাওয়ারই প্ল্যান ছিল। তো আশা করি যাতে উনি দিয়ে দেন আমাকে ব্লাউজগুলো, সেটাই হচ্ছে ব্যাপার। আমি আর মা বাস থেকে নেমে পড়েছি হচ্ছে গোল পার্কে, অ্যান্ড তোমাদেরকে আগেরবারও শেয়ার করেছিলাম, এখানে আমার কলেজ ছিল একদম এখানে, আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে গড়িয়াহাটের দিকে যাব, যাতে সব কটা ফুড ভালোভাবে দেখতে দেখতে যেতে পারি, তাই না। মায়ের একটা প্রিয় জায়গা, এমন এক একদিন হতো আগে যখন আমরা ছোটো ছিলাম, মা দিনে দুবার করে গড়িয়াহাটে যাতায়াত করতো, কোনো হয়তো জিনিস কিনে এনেছে পছন্দ হয়নি আমাদের, আবার গড়িয়াহাটে আসতো ফেরত দেওয়ার জন্য, মানে মা তখন এত গড়িয়াহাটে আসতে এত ভালোবাসতো, এখন আর আসে না, আজকে না গড়িয়াটা ফাঁকাই আছে বলো, আবার মা আজকে আবার ডাকু সেজেছে, মা আবার ডাকু সেজেছে, আজকে গড়িয়াহাট বেশ ফাঁকা,
মানে ইউজুয়ালি ফুটে হাঁটলে তো লোকে ধাক্কা মেরে মেরেই নিয়ে চলে যায়, বাট আজকে দেখছি ফুট অনেক ফাঁকা। কোথায় গেল মা? এই যাবার কিছু কিন্তু কেনার নেই আমাদের, শুধু ঘুরছি, এমনি দেখছি, দাম দর করছি, এটাই মজা। গড়িয়াহাটে বিশাল সেল, সমস্ত শীতের জামাকাপড় 50 টাকা থেকে শুরু করে 200, 150, 250 এরকম বিক্রি হচ্ছে ফুটে। তো যারা তোমরা গড়িয়াহাটে সেল মানে নিতে চাও, এ দেখো 200 টাকা দামে বিক্রি হচ্ছে, ট্যাগ ঝুলছে, এ দেখো প্যান্ট, ফুল প্যান্টস বাড়িতে পরার মতন, তো ও একদম অনায়াসে আসতে পারো। হেভি সেল চলছে, সব জায়গায় সেল চলছে, আর ফাঁকা ফাঁকাও আছে বেশ। এ দেখো শীতের পোশাক, প্রচুর প্রচুর কালেকশনস। মাকে বলেছি কোল বালিশের কাভার কিনবো, মানে পাশ বালিশের কাভার, মা যেন দোকানে দিয়ে আছে, মার এখানে সব চেনা চেনা দোকান আছে, যেখানে মানে হাজারটা থাকলে ওই দোকান থেকেই মা কিনবে, চেনা চেনা দোকান, বড় বড় কাজে ওই দোকানের ছাড়া না হবে না, ফুটের ইয়ে হবে না। হ্যাঁ, মানে খুব বানানো বালিশ, তো কোল বালিশ গুলো হচ্ছে না, ভীষণ বড় বড় করে করে দিচ্ছে। যাই হোক, তো দেখি ওই দোকানটা পাই কিনা গিয়ে। তো আমার আর সব নেওয়া হয়ে গেছে, তোমার বালিশের কাভার, তারপরে আরও অনেক কিছু ছোটো ছোটো জিনিস নিয়েছি আমরা। এখন যাচ্ছি হচ্ছে বিডিয়ানার সামনে একটা কফি সেন্টার আছে, তোমাদেরকে আগেবার অন্য একটা ব্লগে দেখিয়েছিলাম, তো সেখানেই যাচ্ছি, সেখান থেকে কফি খাবো, অ্যান্ড তারপরে ডাইরেক্ট বিডিয়ানাতে কল করে যাবো, যে পেছনে মা আসছে আস্তে আস্তে করে। তো অনেক টুকটাক জিনিস কিনেছি, মা খুব খুশি হয়ে গেছে, ক্লিপ, বালিশের কাভার, অনেক কিছু কিনেছে, তো মা ভেবি খুশি হয়ে গেছে কিনে। অনেকদিন পরে এসেছি, তার গড়িয়াটা বেশ ফাঁকা ফাঁকাও আছে, তাই জন্য খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যি ফাঁকা ফাঁকা আছে বলে বেশি ভালো লাগছে। তো চলো এখন কফির ওখানে যাই, তারপর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমাদের ক্যাফে কফি অ্যান্ড মুড, খুব ভালো এই ক্যাফেটা, বেশ ভালো। আর ওইখানে আমাদের বিবিয়ানা, তো এখানে আসলে আমরা এই ক্যাফেটাতে আসি, ভীষণ ভালো এই ক্যাফেটা। চলো ভেতরে যাওয়া যাক, কারণ মায়ের তো ফেভারিট আইস টি, মা তো ওটাই নেবে ডেফিনেটলি, আমি দেখছি কী নেবো। তো আমি আর মা অর্ডার দিয়ে দিয়েছি, মা নিয়েছে যে পিচ আইস টি, অ্যাজ ইউজুয়াল পিচ আইস টি। আমি নিয়েছি হচ্ছে, জানোই আমি কফি ভালোবাসি, তো আমি লাতে নিয়েছি, লাতে ভালোবাসি, আর তার সাথে নিয়েছি একটা কর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচ। না আজকে ভেজ নয়, কিন্তু কর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচটা আমার আর মায়ের খুব প্রিয়, তাই জন্য। চলে এসেছে আমাদের স্যান্ডউইচ, এই যে ফাটাফাটি, এটা তিনটে লেয়ারের নাকি, তিনটে লেয়ার, বাহ এটা খুব ভালো লাগে, তিনটে লেয়ারের স্যান্ডউইচ, আর চিপস, পটাটো চিপস। মা অলরেডি একটা বাইট নিয়ে নিয়েছে, এখনো কফি আসেনি, মায়ের চাও আসেনি, আসছে। এসে গেছে আমাদের কফি, এটা হচ্ছে আমার লাতে, অ্যান্ড ওই যে মায়ের পিচ আইস টি। এইদিকে ঠান্ডার জায়গায় দেখো কম্বল গায়ে দিয়ে এসছে, এদিকে পিচ আইস টি খাবে, আইস টি খাবে মহিলা, রে সত্যি। তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে, অ্যান্ড আমরা বেরিয়েও গেছি, এখন যাচ্ছি বিবিয়ানায়। তো উনি বললেন যে এখনও অব্দি ব্লাউজটা আসেনি, উনি আনাচ্ছেন, হোপফুলি এতক্ষণে আনিয়ে নিয়েছেন, আদারওয়াইজ আমাকে ওখানে বসে ওয়েট করতে হবে, কারণ আমাদের আর অ্যাজ সাচ কোনো কাজ নেই যে আমরা এই কাজটা কমপ্লিট করব। তো এই যে এসে গেছি বিবিয়ানায়, এই যে এটা, এইটা, চলো যাওয়া যাক। তো আমাদের ব্লাউজ নেওয়া হয়ে গেছে, একটা ব্লাউজ পেয়েছি, আর একটা ব্লাউজের মাপের গণ্ডগোল হয়েছে, তো সেটা তো আমি মনে হয় না নিয়ে যেতে পারবো দিল্লিতে, আমার আর আসা হবে না। তো মা যখন যাবে, মা নিয়ে চলে যাবে, ওরা বলছে কালকের মধ্যে দিয়ে দেবে, বাট আমার হবে না, কালকে আমার কাজ আছে, আর পরশুদিনও খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, অ্যান্ড তারপরে তো আমি সল্টলেকই চলে যাব, অত দূর থেকে এসে তো পসিবল নয়। যাই হোক, মা কালেক্ট করে নেবে ওটা, এখন যাব বাড়ির দিকে। তো ফার্স্টে বোনের জন্য একটু দইবড়া নেবো, বোনের খুব দইবড়া খেতে ইচ্ছা করছিলো, তো বলেছিল একটু নিয়ে যাবি। তো গড়িয়াহাটে উল্টো দিকে জুগলস বলে একটা মিষ্টির দোকান আছে, সেখানে খুব ভালো পাওয়া যায়, সেখান থেকে নেবো, নিয়ে বাড়ি যাবো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আমরা নামলাম হচ্ছে সুলেখা অটো করে, অ্যান্ড এখন যাবো হচ্ছে সুলেখা থেকে যাবো তাই করে, দিয়ে আজকে খাবো হচ্ছে রাত্রিবেলা অনেক দিনের ইচ্ছা করছে রুমালি, কি আওয়াজ, রুমালি রুটি আর এক তরকা খাওয়ার খুব ইচ্ছা করছে আশীর্বাদের। এটা একটা মিষ্টির দোকান, এখান থেকে না আমরা অলওয়েজ খেতাম, মানে বাবাও আনতো অনেক বছর ধরে, মানে আমি যবে থেকে এখানে আসছি, মানে মোস্ট প্রবলি 2000 ইয়ার থেকে মানে 2000 সাল থেকে আমি কিন্তু এখানেই খাচ্ছি, অ্যান্ড ভীষণ ভালো বানায়, ভীষণ ভালো বানায়। এখন আস্তে আস্তে, তখন যখন খেতাম 1.5 টাকা করে রুটি ছিল রুমালি রুটি, এখন বাড়তে বাড়তে কত হয়েছে আমি জানি না, বাট আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে অনেকদিন পরে, তো আজকে আমরা রাত্রিবেলা ওটাই খাবো, মা খাবে না, আমি আর বোন খাবো।
তো আমরা পৌঁছে গেছি হচ্ছে বাড়িতে। এই যে পেছনে মা, এই যে আমাদের খাবার, দেখতে পাচ্ছেন অন্ধকারে। যাই হোক, ফাইনালি পৌঁছেছি। বাবা, থকে পুরো থাক হয়ে গেছি আজকে। আজকে ছিল হচ্ছে আসল কলকাতা ঘোরা। কলেজ লাইফে যেরকম ঘুরতাম, আর আমার মায়েরও প্রচণ্ড ইন্টু, আজকে হচ্ছে মনোতৃপ্তি করে ঘোরা হয়েছে। অন্ধকার আসছে, যাই হোক, মনোতৃপ্তি করে ঘোরা হয়েছে। গড়িহাটে গিয়ে এরমভাবে দরদাম না করে, চারটে দোকান না দেখে, দাদা এটা কত দাম, দাদা ওটা কত দাম, যদিও বা নেবো না তাও জিজ্ঞাসা করা, এটা এটা এত কেন, ওটা এত কেন, তবে মজা আসে, তাহলে মজা আসে না। যাই হোক, চলো এখন ঘরে ঢোকা যাক। মামাও ফোন করেছিল গতকাল, না মামামের সাথে কথা বলা হয়নি, তো আজকে বাড়িতে গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে মামামের সাথে কথা বলা। তো আমরা এখন ডিনার নিয়ে বসছি। পোকা অলরেডি কাস্টার্ড নিয়ে চলে গেছে। কি রে, খেয়ে বল কিরকম হয়েছে, খেয়ে বল। ঠিকই আছে, ওই দেখ বলছে ঠিকই আছে, বেশি পাকা হয়ে গেছে। দেখা মুখটা, দেখা দেখেছো, আর দেখো এই জন্য করি না নে, সত্যি কষ্ট করে করলাম, দেখ। হ্যাঁ, কষ্ট করে করলে তাও কষ্ট পাচ্ছ না মা, কি আর বলবে, কি আর বলা যাবে বলো। তো আমিও খাবো হচ্ছে, মা এখনো বাড়োনি তো, এখন আমি খেয়ে নেবো ফটাফট করে। বোন এখন খাবে না, কারণ বোন বললো যে এখন ওর একটা কল আছে, সেই কলটা ও কমপ্লিট করবে অফিসের, তারপরে ও ডিনার করবে, ওর অনেক দেরি হবে খেতে। তো ও আচ্ছা, তো আমি দ্যাটস ওয়াই খেয়ে নিচ্ছি। আর বাবা, মা এমন করে সাজিয়ে দিয়েছে না আমাকে, মানে যা তা দেখো, তরকা রুটি কাস্টার্ড এমন করে সাজিয়েছে, মানে যা তা। যাই হোক, চলো ডিনারটা শেষ করে নিই। মাম্মামকে ফোন করিনি এখনো, মাম্মামের তো অ্যাকচুয়ালি এই সময়টা না জট লেগে সবাই ডিনার করে, তো ভাবলাম আমিও ডিনার করে নিই, ডিনার করে তারপরে মাম্মামকে ফোন করবো। তো বাজে এখন 11টা, অ্যান্ড আজকের ব্লগটা আমি এটুকুনি রাখছি। ভালো লাগলে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ দ্য ম্যাক কেয়ার। খুব টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য খুব তাড়াহুড়ো করে ব্লগটা শেষ করছি। ঘুমিয়েই পড়তাম, হঠাৎ করে মনে পড়লো ব্লগ শেষ করিনি এখনো, দ্যাটস ওয়াই। তো চলো, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। Till then, stay happy, stay kind, and stay positive.